দেশে করোনা সংক্রমণ এখন নিয়ন্ত্রণে, নেই কোনো বিধিনিষেধ, পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। ফলে দুই বছর পর এবার ঈদযাত্রায় আবার দেখা গেছে ঘরমুখো মানুষের ঢল। মহামারীর ধাক্কা কাটিয়ে চট্টগ্রাম থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বজনদের সাথে ঈদের খুশি ভাগ করে নিতে ছুটছে শেকড়ের টানে। এবারে ঈদের ছুটি বেশি হওয়ায় এবং কোনো বিধিনিষেধ না থাকায় তাদের বাড়ি ফেরার আনন্দ অনেক বেশি। দুই বছর পর আমি বাড়িতে যাচ্ছি পরিবারের সাথে ঈদ করার জন্য। বাড়িতে যাচ্ছি, খুব আনন্দ লাগতেছে একটি বছর মা বাবার সাথে দেখা করার জন্য, এটাই সবচেয়ে আনন্দ। প্রায় দুই বছর ধরে লকডাউনের জন্য বাড়িতে যাইতে পারি নাই, এবার কাছে ছুটি পাইছি, বাবা মার সাথে আনন্দ করে ঈদ কাটাবো। করোনা পরবর্তীতে তারা মাতৃভূমির সাথে তারা একত্রিত হইয়া তাদের মা মাটির সাথে তারা একত্রতা প্রকাশ করে ঈদ উদযাপন করবে, এই জন্য সবার যাওয়া কষ্ট হইলেও এটা তেমন কোনো একটা ব্যাপার না। ব্যাংক ছাড়া সরকারি বেসরকারি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার। সেই হিসেবে চট্টগ্রাম থেকে দূরপাল্লার বিভিন্ন ট্রেন এবং বাস কাউন্টারগুলোতে ঘরমুখো যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দুপুর থেকেই বিভিন্ন গন্তব্যে ট্রেনের যাত্রীদের ভিড় দেখা যায়। সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেন ছেড়েছে সঠিক সময়ে। রেলপথে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে কাজ করছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ, এমনটাই জানিয়েছেন রেলওয়ে পুলিশ সুপার। নগরীর বিভিন্ন দূরপাল্লার বাসে ঈদে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে, তবে কোথাও কোনো সমস্যার কথা জানা যায়নি। নগরীর একেখান মোড় এলাকায় বিভিন্ন পরিবহনের কর্মকর্তারা জানান, দূরপাল্লার পথে পর্যাপ্ত বাস রয়েছে, ঈদ উপলক্ষে বাড়তি নয়, আগের মতোই ভাড়া নেওয়া হচ্ছে। এবার মহামারী নেই, বিধিনিষেধও নেই, ছুটিও অনেক দিন, তাই স্বজনদের সঙ্গে ঈদ করতে চট্টগ্রামের বড় একটি অংশ শহর ছাড়ছে। শাহরুখ সাইল, বাংলাধারা, চট্টগ্রাম।